প্রিয় জিএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা, ম্যাথ অ্যান্ড আইসিটি কিংডম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তোমাদের একটি টিউটোরিয়াল নেব। এটি হলো আমাদের যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারের উৎপাদকে বিশ্লেষণ, যেটিকে আমরা অনেকে মিডল টার্ম নামে আমরা জানি, এম আই ডাবল ডি এল মিডল আমি তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথমে আমরা লক্ষ্য করব যে কোনোভাবে কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া না যায় তাহলে আমরা চিন্তা করব কোনোভাবে সূত্র পড়ে কিনা। যদি সূত্র না পড়ে তারপর আমরা বলেছিলাম যে আমরা দেখব আসলে এটিকে মিডল টার্ম করা যায় কিনা। আসলে এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারের রাশি, তাই এটিকে আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে আজকে এই মিডল টার্ম ক্লাসটি তোমাদের বোঝার জন্য একটু সকলের মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। চলো আমরা কাজে চলে যাই। যেমন আমরা একটা রাশি যদি লিখি এখানে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান ফাইভ এক্স প্লাস সিক্স, এখন এই অঙ্কটির আমরা মিডল টার্ম করব। এখন মিডল টার্ম করার জন্য আমার যে নিয়মগুলো আমি বলবো এটি সকলেই তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। প্রথমে আমরা এখানে এই এক্স স্কোয়ার মানে প্রথম রাশিটা আর শেষের রাশিটা, কি বলছি তোমরা বুঝতে পারছো, যে প্রথম রাশিটি আর শেষের রাশিটি এই দুটি রাশিকে আমরা গুণ করব। প্রথম রাশি হলো এক্স স্কোয়ার আর শেষের রাশি হলো প্লাস সিক্স, যদি গুণ করি হবে প্লাস সিক্স এক্স স্কোয়ার। এখন আমাদের কাজ হবে এই এখানকার এই প্লাস সিক্স কে আমরা দুটি সংখ্যার গুণফল আকারে কতভাবে লেখা যায় তা আমরা দেখানোর জন্য চেষ্টা করব। যেমন এখানে সিক্স কে লেখা যাবে ওয়ান ইন্টু সিক্স, আবার সিক্স কে লেখা যাবে টু ইন্টু থ্রি। কিন্তু আসলে আমাদের এই মিডল টার্মের যে নিয়ম সেটা হলো মাঝের পর মানে মধ্যপত্রাকে আমাদের মিলাইতে হবে। এই জন্য আমাদের একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। আমি বলেছি যে প্রথম পদ আর শেষের পদ এই দুটাকে গুণ করে আমরা লিখব। লেখার পরে এখানকার এই চলক বাদে যে সংখ্যাটি থাকবে তাকে আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে যতভাবে লেখা যায় আমরা ঠিক ততভাবেই লিখব। লেখার পরে আমরা দেখব যে এখানে কোন জোড়াটা আমাদের যোগ অথবা বিয়োগ করে এই মাঝের যে পদরা আছে তার সাথে মিলে। এটা যোগ করলেও মিলতে পারে আবার বিয়োগ করলেও মিলতে পারে, যেভাবেই হোক আমাদের মিলানোর চেষ্টা করতে হবে। যেমন দেখা যাক আমরা যদি এখানে লিখি যে ওয়ান আর সিক্স যদি আমরা যোগ করি সেভেন হয়, কোনোভাবেই ফাইভ হচ্ছে না। আবার টু আর থ্রি যদি যোগ করি অবশ্যই ফাইভ হয়ে যাচ্ছে। তাহলে যোগ করে প্রথম জোড়া দিয়ে মিলে না কিন্তু দ্বিতীয় জোড়া দিয়ে আমরা মিলাইতে পারতেছি। কিন্তু আবার যদি বিয়োগ করি তাহলে থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান, অতএব এটি মিলে না। কিন্তু সিক্স থেকে ওয়ান বিয়োগ করলে ফাইভ, অবশ্যই এটি মিলে। তাহলে দেখা যাচ্ছে প্রথম জোড়া দিয়ে বিয়োগ করলে মিলে আর দ্বিতীয় জোড়া দিয়ে যোগ করলে মিলে। কিন্তু আসলে এভাবে যে যতগুলো জোড়াই আসুক না কেন আমাদের এই অঙ্কের জন্য বরং একটি জোড়াই আমাদের নির্ধারণ করতে হবে। দেখা যাক আমরা এখানে কোন জোড়াটাকে আমরা নির্ধারণ করব। যেমন আমরা এখানে বলেছি যে টু প্লাস থ্রি যোগ করলে ফাইভ হবে আর সিক্স মাইনাস ওয়ান লিখলে আমাদের ফাইভ হবে। কিন্তু টু টু প্লাস থ্রি, তাহলে টুর আগেও একটা প্লাস চলে আসছে। এখন যদি প্লাস টু আর প্লাস থ্রি যদি আমরা গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস আর তিন দুগুণে সিক্স। আর এখানে আমাদের এই পাশে আমরা বলেছি সিক্স থেকে যদি আমরা ওয়ান যদি বিয়োগ করি তাহলে সিক্স মাইনাস ওয়ান, কিন্তু আমাদের ঠিকই আমাদের ফাইভ হচ্ছে। কিন্তু এখানে প্লাস সিক্স
আর এখানে মাইনাস ওয়ান যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস আর সিক্স আর ওয়ান গুণ করলে সিক্স হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যাকে যোগ অথবা বিয়োগ করে এই মাঝের পদটা মিলাই না কেন ওই দুটি রাশিকে গুণ করে যেন আগের ফলটা সেটা যেন ঠিক থাকে কিন্তু দেখা গেছে আমাদের প্রথম জোড়া দিয়ে আমাদের বিয়োগ করলে এটি মিললেও কিন্তু আমাদের কিন্তু গুণ করার পরে ওই আগের রাশিটা আমরা ফেরত পাই না কিন্তু দ্বিতীয় জোড়া দিয়ে যদি আমরা যোগ করি আমাদের মধ্যপত্রে আসে আবার যদি আমরা গুণ করি আমাদের আগের রাশিটি আমরা ফেরত পাই অতএব আমাদের এই অঙ্কটির জন্য আমাদের এই দ্বিতীয় জোড়াটি আমাদের নির্ধারণ করতে হবে যেহেতু অঙ্কটির চলক এক্স তার মানে আমাদের লিখতে হবে প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স কিন্তু এখন কথা হলো কেউ যদি লেখে যে প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স আবার কেউ লিখতে পারে প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স এটির জন্য কোনো সমস্যা হবে না আমাদের খেয়াল রাখতে হবে আমরা এই রাশিটি আগে পরে যেভাবে লিখি না কেন কিন্তু আমাদের এই শর্তটা যেন পূরণ করে তাহলে এখন আমরা অঙ্কটি আমরা করি দেখা যাক কিভাবে লেখা যায় তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু আমাদের এক্স স্কোয়ার পাওয়ার যত ওই রাশিটি ততবার আছে আমরা লিখব এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ইন্টু থ্রি তাহলে যেহেতু চারটি রাশি আছে প্রথম দুটি থেকে কমন আবার দ্বিতীয় দুটি থেকে কমন এক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস থ্রি কমন নিলে এক্স প্লাস টু তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে আমাদের এটি হবে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই উৎপাদকের বিশ্লেষণের এ পর্যন্তই যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে এই আমার চ্যানেলের খবরটি পৌঁছিয়ে দেবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম।